ওই কংগ্রেস প্রার্থী আমার পাশে রয়েছে মিঠুন কান্দু, সে যিনি পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাকে পায়ে ছুঁয়ে প্রণাম করলো, সেই দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু পাশাপাশি রাজনৈতিকভাবে তোমাকে বলে রাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ফল আজকে। আমি প্রথমে মিঠুনের কাছে আসবো। মিঠুন, এই যে জয় তুমি বলছিলে কিছুক্ষণ আগেই, এই জয়টা প্রত্যাশিত? এই জয় দেখুন, এই জয়টা আমাদের তো আগেই তো বলেছিলাম যে এই যে 2 নম্বর ওয়ার্ডের যারা লোক তারা আমাকে দাঁড় করেছিল। আর এই জয়টা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার কাকিমার চোখের জলের জয়, আমার কাকুর জয়, আর ঝালদাবাসীর জয়, 2 নম্বর ওয়ার্ডবাসীর জয়। তোমার কাকু 124 ভোটে জিতেছিল, তুমি 778 ভোটে। হ্যাঁ, তো ওইটাই তো বলছি, আমাদের ঝালদাবাসী সবাই জয়ী করেছে আমাকে। এটা অ্যাকচুয়ালি তো আমার কাকিমার চোখের জলের জয় আছে। আজকে সারাদিনে কি কর্মসূচি? সারাদিনের কর্মসূচি হচ্ছে যে বাড়ি বাড়ি যাবো, তারপরে এবং কাকুর কাছে কাকুর একটা ফুটো মালদান করি। এই যে বিরোধীদের বিরুদ্ধে কি বলবে, বিজেপি এবং তৃণমূল তোমার প্রতিদ্বন্দ্বী ছিল তাদের? আমি এটাই বলবো যে আমার কাকুর যে ঘটনা ঘটেছিল, যাতে আমার এরকম ভাবে ঘটনা না ঘটে। আমরা চাই ঝালদার মানুষ সবাই মিলেমিশে থাকবো, পার্টি রাজনৈতিক যাই হোক না কেন, আমরা রাজনৈতিক সবাই দলে সবাই আলাদা জন্য যুক্ত থাকতে পারি, কিন্তু চাইবো আমরা যে এই এখান থেকে বার হয়ে আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে পারি। যেরকমটা বলছিল মিঠুন যে আমরা চাই যে একসাথেই থাকতে, এবং আপনি তৃণমূল কংগ্রেসের এখানে প্রার্থী ছিলেন, আপনি দীর্ঘদিন ধরে এই লড়াইও করেছেন, আপনি ভোটের দিনকেও বলছিলেন যে জেতার ব্যাপারে আপনি আশাবাদী, তো আজকে ভোটের ফলে দেখা গেল যে আপনি 152 ভোট পেয়েছেন, এরকমটা কেন? এটা টাউন তৃণমূল কংগ্রেসের পেছন থেকে অন্তর্ঘাত, কমপ্লিট অন্তর্ঘাত। জেলা আমাকে সাপোর্ট করেছে, পুরো সাপোর্ট করেছে, এরপর কি বলেছে জেলার ঝালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিষ সেন আমাকে সমর্থন করেছে, ভালোভাবে ওর খেটেছে, থেকেছে, সব কিছু করেছে, কিন্তু বাকি যে গোটা পার্টিটা পেছন থেকে অন্তর্ঘাত করেছে। মানে এরা কেউ মানে ভেতর থেকে অন্তর থেকে কেউ আমাকে সমর্থন করেনি। এমনটি করার কারণটা কি? এরা ক্যান্ডিডেট আমাকে করতেই চাইছিল না, জোর করে পার্টি চা আমাকে একেবারেই। মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু 778 ভোটে জয়ী হয়েছেন, কংগ্রেস প্রার্থী জয় প্রত্যাশিত ছিল, অভিযোগ করছেন ইতিমধ্যেই যেমনটা জানানো হয়েছে তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু বলেছেন এই জয় প্রত্যাশিতই ছিল, এই জয় তার কাকার জয়। কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু 778 ভোটে জয়ী হয়েছেন, কংগ্রেস প্রার্থী জয় প্রত্যাশিত ছিল, অভিযোগ করছেন ইতিমধ্যেই যেমনটা জানানো হয়েছে তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু বলেছেন এই জয় প্রত্যাশিতই ছিল, এই জয় তার কাকার জয়।